ଆମକୁ କରୋନା ବାଜିଲେ ଆମକୁ ଚିକିତ୍ସା ନାହିଁ କିଛି ନାହିଁ, ଆମକୁ କେମିତି ମରଣ ଦେଲା କରୋନା ବାଜିଲା ଯଦି ଆମର ଏମିତି ତୁ ମରା ମାନେ କାସ କମ ନାକୁ କୋଇଲା ନା ଖାଇବ ତୁ ଏମିତି ମରି ତମକା ଆମକୁ ବାଜିଲା ଦେବୁନି ବାଜିଲା ସାରା ହିଁ ମରୁ বর্তমান সময়ে যে করোনা নিয়ে সরকার বলতেছে যে তোমরা সবাই ঘরে থাকো, তোমাদের ঘরে ঘরে খাবার পৌঁছায় দেবো, এই করোনা আতঙ্কের মাঝেও আপনারা যে কাজ করছেন তাহলে কী কারণে কাজ করতে বলেছেন? মানে পেটের অভাবে বাড়িয়েছে স্যার, হন আমাকে সরকার দাদা দরকার আমরা কিছুই পাইতেছি না, হ্যাঁ চেয়ারম্যান মেম্বার দ্বারা আমরা কিছুই পাইতেছি না, কি নিরুপায় আমরা কাজে নেমে আসি গা। সরকার ঘরে যে আপনাদেরকে থাকতে বলছে এটা থাকার কোনো অনেক ঘরে থাকতে বলছে, অনেক থাকবার বললে কি অনেক আমি পেট বাসাম কি করি কাপ না করলে তোমার পেট চলে না, এই যে করোনা ভাইরাস আসার পরে যে সাহায্য মাঝে দিতে আছে আমরা মেম্বার চেয়ারম্যানের দ্বারা আমরা কিছুই পাইতেছি না, এক কেজি চাইলে পাইনি আমরা খাবার যদি পৌঁছায় দেয় সরকার বাড়িতে পয়সা থাকুন আর কি করুন, তাহলে আর কাজ করতে বের হতে হবে না, তখন তো আমরা কাজ করবো সরকার যদি আমার খাওয়ান দেয় তখন আমরা ঘরে বসেই থাকুন, ইয়া ছাড়া তো উপায় নাই, মানে সরকার যেটা বলছে ওইটা আমরা আইন মান বাঁচাবার গেলে আইন মান বই করবার গেলে আমরা ওখানে মরণ লাগে ঘরে বসে বসে, ইয়া ছাড়া উপায় নাই, না খায় মরণ লাগে। আপনার এখানে যারা কাজ করতেছেন এখানে যারা কাজ করতেছেন সবাই এই একই কথা এক পর্যায়ে সব, মানে সরকার যদি আমার গরিবের দিকে তাকাইতো তাহলে তো আমরা মন করেন যে এই কাজে নামতে দিত না, আমরা বাড়ি বসেই থাকতাম, মানে সরকার যদি আমাকে এদিকে তাকাই না, সরকারও না এমপিও না চেয়ারম্যানও না মন্ত্রীও না সে মেম্বারও না কেউই না, কেউ এই পর্যন্ত এসে আমাকে জিজ্ঞাসা করে না যে তোমরা কীভাবে কী করতে আসো, হ্যাঁ কীভাবে কী করো ইয়ে কথা আমাকে কেউ জিজ্ঞাসা করে না, এখনো কোনো মেম্বার চেয়ারম্যান আমাকে বলে আসেই নেই বাড়িতে খানে আমার খানে এলাম মনগঞ্জে আমরা পাঁচজন, আমার হলে আমরা পাঁচজন ইনকাম আমার শুধু একাই। এখন যে সরকার বলতেছে যে আপনার সাবান দিয়ে হাত ধোবেন, মানে সাবান দিয়ে হাত ধুবো হন যে খামো ওই বসাই তো পাই না, আমার সাবান কিনুন কি দেয়া বুঝেন না তো, অনেক তাও যে পর্যন্ত পারি এই পর্যন্ত করি, যদি করোনা ভাইরাসে আক্রান্ত হন তখন তো আপনার যে সমস্যাটা হবে আপনার পরিবার তো তখন কি করে বলেন? যখন করোনা ভাইরাস যখন আল্লাহ দিয়া বলবে তখন তো মন ঘন্টা আল্লাহ আমাকে করোনা ভাইরাস আমাকে চিকিৎসাও নাই কিছুও নাই, আমাকে এমনিতেই মরণ দেওয়া করোনা ভাইরাস যদি আমরা এমনিতেই তো মরা মানে কাজ কম না করে না খাবে তো এমনিতেই মরে তোমগা আমাকে বাইরে দেবো নি বাইরে সারাই মরু, ইয়া ছাড়া কিছু কী করুন, কোন সার।